بسم الله الرحمن الرحيم মা এবং সন্তানের সম্পর্কটা এতই কঠিন, এতই নিবিড়, এতই মধুর যে সন্তানের যদি কোনো কিছু হয়, কোনো বিপদ আপদ হয়, তো সর্বপ্রথম যার কাছে সে মেসেজটা চলে যায় তিনি হলেন তার মা। মা যেদিন তোমার জীবন নামের চ্যানেলটিকে তার পেটের মধ্যে প্রথম ওপেন করেছিলেন, সেই দিনই তোমার জীবন নামের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছিলেন। ফলে যখনই তোমার সেই চ্যানেলে কোনো কিছু আপলোড হয়, কোনো বিপদ আপদ আপলোড হয়, কোনো বালা মুসিবত আপলোড হয়, তখনই তার নোটিফিকেশন চলে যায় তোমার মায়ের অন্তরে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতামাতার সহিত ইহসান করাকে, নরম কোমল ভদ্র ব্যবহার করাকে অপরিহার্য করে দিয়েছেন, অপরপক্ষে তাদের সঙ্গে কঠোর ব্যবহার করা থেকে নিষেধ করেছেন। কারণ সন্তানের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে যদি পিতামাতার মুখ থেকে ওহ শব্দটি বেরিয়ে আসে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সন্তানের জীবন থেকে ইহকাল ও পরকালের যাবতীয় কল্যাণ ডিলিট করে দেবেন। নাউযু বিল্লাহ। Exactly.